আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। পার্থ বড়ুয়া। পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীত শিল্পী, বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলসের সদস্য। এছাড়া তিনি অভিনেতা হিসেবে নাটক সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। প্রাথমিক জীবন। পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষা জীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন। কর্মজীবন। 80 দশকে চট্টগ্রামে মেসেজ নামে একটি গানের দলের সাথে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সোলসের সাথে যুক্ত হন। গায়ক হিসেবে সোলসের সাথে তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ পায় 1989 সালে। অনেক নাটক টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাদী চলচ্চিত্রে অভিনয় করেন। পার্থ বড়ুয়া এবং সোলস ব্যান্ড নাম দুটি মিশে আছে একে অন্যের সাথে। গান গাইবেন এ ভাবনা ছিল না তার। 1989 সালে সোলসে তিনি বাজানো শুরু করেন এবং পরবর্তীতে তপন চৌধুরী চলে যাওয়ার পর চলে আসেন ভোকালিস্টের জায়গায়। সেই সময়টা অনেক চ্যালেঞ্জিং হলেও সোলসের সাথে সবচেয়ে সুন্দর সময় পার্থ বড়ুয়ার কাছে সেটাই। ব্যান্ডটা তার কাছে অনেক গুরুত্ব রাখে বলেই তিনি নিজে কোনো একক অ্যালবাম করেননি। বর্তমানে তিনি আকাপেলা ধারার সঙ্গীত নিয়ে কাজ করছেন, যেখানে কণ্ঠ দিয়েই বাদ্যযন্ত্রের কাজ করে গান তৈরি করা হয়। পার্থ বড়ুয়া বলেন, সোলসের কার্যক্রম 2003 সাল থেকে বন্ধ ছিল, এরপর বাচ্চু ভাইয়ের কারণে আবার শুরু করছি। তিনি সাহস দিয়েছিলেন, বলেছিলেন পারবি, চেষ্টা কর। আমরা এক পর্যায়ে 5-6 মাস মহড়া করলাম, আবার গানের মঞ্চে ফিরলাম। বাচ্চু ভাইয়ের সঙ্গেই মেডিকেল কলেজের একটা শো করেছিলাম। যদি আমরা কোনো ধারণার সম্মানে ছাড়াই অনুষ্ঠানটি করি, তারপরও বাচ্চু ভাই আমাদেরকে তখন 30,000 টাকা সম্মানই দেন, বলেছিলেন এটা রাগ করা, জোর করেই দিয়েছিলেন শুধু তাই। আর আগের আমাদের মঞ্চে তোলেন, আমরা সেদিন 30 মিনিট পারফর্ম করি। আয়ুব বাচ্চুর সঙ্গে শোটি করার পর থেকে সোলসের ব্যস্ততা আবার বেড়ে যায়। একের পর এক শো করতে থাকেন দেশে ও দেশের বাইরে। পার্থ বড়ুয়ার মতে, মঞ্চে সেদিনের শোর পর থেকে সোলস আবার ঘুরতে শুরু করলো, এরপর আর থামেনি, এখনো চলছে। তিনি আমাদের উৎসাহ, অনুপ্রেরণা ও জোর করে ফেরান। চট্টগ্রাম থেকে পার্থ বড়ুয়াকে ঢাকায় আনার পর আয়ুব বাচ্চু নিজের সঙ্গে কাজে যুক্ত করেন। অনেক কাল কিছুই পার্থ বড়ুয়াকে হাত ধরে শিখিয়েছেন। পার্থ বড়ুয়ার মতে, জীবনে যা কিছু শিখেছি বা যা কিছু হতে পেরেছি তার সবই বাচ্চু ভাইয়ের কাছ থেকেই। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন এটা কল্পনারও বাইরে ছিল। এই সময়টা না গেলে কি হতো না? খুব তাড়াতাড়ি চলে গেলেন বাচ্চু ভাই। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।